তো বন্ধুরা, আমরা দুই ভাই এখন অবস্থান করতেছি আহমেদ সাগর ক্যাফেতে। If at times you feel you want to cry, life seems such a trial. Above the clouds there's a bright blue sky, so make your tears a smile. মানুষ, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এখন অনেকেই ঘোরাঘুরি করতেছে নৌকায়। তো এইরকম নৌকায় যদি আপনিও ঘোরাঘুরি করতে চান, চারপাশে আপনারা অবশ্যই খেয়ালগুলো দেখতে পাবেন, পরিবেশটা অনেক সুন্দর। আমাদের বসে বলছে যে তিন দিন অফার আছে, তিন দিন মানে ডিসকাউন্ট আছে, আপনি 10% আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেকদিন পরে আজকে আবার ব্লগ করতে চলে আসলাম। তো একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে আমার প্রায় 700 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সেই উপলক্ষে আজকে আমরা একটু হ্যাং আউট করতে বের হয়েছি আমরা দুই ভাই। তো আজকে আমরা যাচ্ছি কেরানীগঞ্জে সাউথ রামারকান্দা আহমেদ সাগর ক্যাফেতে। তো শুনলাম জায়গাটা নাকি অনেক সুন্দর, পাশাপাশি এখানে নাকি অনেক ভালো মানের বিভিন্ন খাবার দাবার পাওয়া যায়। তো আজকে সেখানে যাব, কিছু সময় সেখানে অতিবাহিত করব। তো সাথেই থাকুন, এখন সোজা নিচে চলে যাচ্ছি। এই রাস্তাটা আপনারা খেয়াল করেন বন্ধুরা, ভিউটা জাস্ট অসাধারণ লাগতেছে, এখনই ভালো লাগতেছে, কিন্তু যখন নিচের রাস্তাটা আরও সুন্দরভাবে ঢালাই করবে, পিচ ঢালাই হবে, তখন আরও বেশি সুন্দর লাগবে। কিন্তু মোটামুটি এখন যেটা দেখতে পাচ্ছি দারুণ লাগছে আমার কাছে, দারুণ উপভোগ করছি ভিউটি, অসাধারণ সুন্দর লাগছে। এই যে উপরে মেট্রোলের ব্রিজটা চলে গেছে সোজা। তো বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছি চীন মৈত্রী সম্মেলনের এখানে, আমার বাম পাশে এই মাঠে বাণিজ্য মেলা হয়ে থাকে সবসময়। তো জায়গাটায় বিগত দুই তিন মাস যাবত এই রাস্তায় প্রায় আসা হচ্ছে। তো আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, মূলত বসিলা ব্রিজের ওই দিকে এখন যাব। তো বন্ধুরা, এখন আমরা আছি বসিলা ব্রিজে। বন্ধুরা, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 8.5 কিলোমিটারের মতো রাস্তা আছে। তো চারপাশের পরিবেশটা আমার সুন্দর। তো বন্ধুরা, আমরা দুই ভাই এখন অবস্থান করতেছি আহমেদ সাগর ক্যাফেতে। তো আজকের এখানের ওয়েদারটা এক কথায় অসাধারণ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। একটা মেঘলা পরিবেশ, বৃষ্টি নামবে বোঝা যাচ্ছে। তো আমি এখন এখানে বসে আছি আর আমার ছোটো ভাই মাহতাব ও গেছে খাবার অর্ডার করার জন্য। তো একটা জিনিস আপনাদের জানিয়ে দিই যে আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন, তো লেক বলা যায় না, যদিও এটা কৃত্রিমভাবে বানানো হয়েছে, এই রেস্টুরেন্ট অথরিটি ওনারা এটা বানিয়েছে। এই ফুল ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ ডেকোরেশনটা আহমেদ সাগর ক্যাফের। তো আপনারা যদি এখানের এই বোটে এই পুকুরটা উপভোগ করতে চান, যেমন আমার পিছনে মাত্র অনেকে যাচ্ছে, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন নৌকায় ভ্রমণ করতেছে অনেকেই, আবার ইনস্ট্যান্ট আমার এখন বর্তমানে পিছনে কিছু মানুষ, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এখন অনেকেই ঘোরাঘুরি করতেছে নৌকায়। তো এইরকম নৌকায় যদি আপনিও ঘোরাঘুরি করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে গুনতে হবে আধা ঘন্টায় 200 টাকা, এক ঘন্টায় 400 টাকা। মানে আধা ঘন্টা আপনি এইটাই পুরো জায়গাটায় ঘুরবেন,
সেই জন্য আপনাকে 200 টাকা পে করতে হবে, আর এক ঘন্টার জন্য আপনি রেন্ট নিলে তাহলে আপনাকে 400 টাকা পে করতে হবে। এই হলো আপনার এই আহমেদ সাগর ক্যাফের নৌকা ভ্রমণ প্যাকেজ, ঠিক আছে? তো আর এখানে যে কটেজের মতো বিভিন্ন এই ইয়াগুলো দেখতে পাচ্ছেন, আমরা যে বসে আছি, তো এরকম যেই ইয়াগুলো ছাউনি সহকারে যে কটেজ টাইপের যেই ইয়া টেবিলগুলো যেখানে বসে আপনি খাবেন, তো চারোপাশে এরকম এগুলো দেওয়া আছে। তো আপনি আপনার পছন্দ মতো একটা ভিউতে বসে আপনার গার্লফ্রেন্ডের সাথে অথবা আপনার ওয়াইফের সাথে বসে আপনারা এখানে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারবেন। খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম, এখন স্যুপ খাচ্ছি। যদিও এখানে এসেছিলাম হালিমটা ট্রাই করার জন্য, হালিমটা আজকে পাওয়া গেল না, শেষ হয়ে গেছে। তো স্যুপটা ট্রাই করে দেখি স্যুপটা কেমন লাগে। ভালো, আমি নেই তুই নে, ওরা চামিচ বড় না, স্যুপটা ভালো দে। ঘ্রাণ একটা সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, আশা করতেছি খেতেও ভালো হবে এই ঘ্রাণের মতো। যদিও এটা তিনজনের ডিশ, আমরা খাচ্ছি দুইজন, এর প্রাইসটা কত দিছে? 340। তো 340 টাকা এটার প্রাইস। আমি যদিও ফুড রিভিউ করি না, জাস্ট এমনি কী খাচ্ছি এটা আপনাদের মাঝে শেয়ার করলাম, টেস্ট করে দেখি কীরকম লাগতেছে। ভালোই প্রেজেন্টেশনটা ভালো হয়েছে। হ্যাঁ, প্রেজেন্টেশনটা ভালো লাগছে, প্লাস সব কিছু ওভারঅল ভালো লাগছে। এখানে এক্সট্রা ঢাকনা দিয়ে রেখো, হ্যাঁ একবার বেশি করে। হ্যাঁ, খাবারটা মজার আছে, থাই গার্ডেনে আমরা যে খাই ওইটার মতোই। মানে থাই স্যুপটা এক্স্যাক্টলি যেরকম আসলে ফ্লেভারটা যেমন লাগে, ভালো লাগে, সেম ওরকমই লাগছে। দারুন, হালিমটা পাইলে হালিমটা খাইতাম, হালিমটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, খাবার বাদে, হ্যাঁ সেটাও ঠিক। অ্যাকচুয়ালি হ্যাঁ, আরও মজা হইতো যে ফ্রেন্ড সার্কেলরা মিলে যদি আসা যায়। যেমন আমরা দুই ভাই আসছি, আমার দুই ভাই, আপনারা আমার ভিডিওগুলো যদি খেয়াল করেন ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন আমরা দুই ভাইই থাকি। দ্যাটস ওয়াই আমার চ্যানেলের নাম ভাই ব্লগার, মানে দুই ভাই একসাথে থাকি এই জন্য আর কি। তো এখানে বেশি আপনি উপভোগ করতে পারবেন কখন, যদি আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসেন অথবা আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে যদি আসেন, তাহলে উপভোগটা সুন্দর মতো করতে পারবেন। কারণ আমার চারপাশে আপনারা অবশ্যই খেয়ালগুলো দেখতে পাবেন, পরিবেশটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ, সেই সাথে দারুণ কিছু খাবার। এই খাবারগুলো আর এই পরিবেশের সাথে এই খাবারগুলো আপনার স্মৃতিচারণ হয়ে থাকবে, আপনার ব্রেনে থেকে যাবে দীর্ঘ বছর। আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে অথবা ওয়াইফের সাথে এই সুখ স্মৃতিগুলো স্মৃতির পাতায় সুন্দর মতো রেখে দিতে পারবেন। তো এখন আমরা খাবো, খাওয়া শেষে এইখানে যে ম্যানেজার আছে তার সাথে আমরা কথা বলবো, এইখানের ফ্যাসিলিটি সম্পর্কে কী কী এখানে পাবেন আর কী কী তারা আপনাকে সার্ভিস দিবে। তো আপাতত আমরা এখন এখানে স্টপ করছি, খাবো, খাওয়ার সময় কোনো কথা নাই, একটু পর আবার ফিরে আসছি। আচ্ছা বন্ধুরা, আমরা আজকে আহমেদ সাগর ক্যাফেতে আছি, আমাদের সাথে আছে এই ক্যাফেরই ম্যানেজার ওয়াসিম ভাই। আচ্ছা, তো ওয়াসিম ভাইকে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। ভাই, আপনার মাধ্যমে আমরা একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে এই ক্যাফেটা কীভাবে এটার উদ্বোধন হলো, কোন আইডিয়াটা থেকে এবং কবে থেকে? আসলে আমি আইডিয়াটা মানে কি আমার বসের আহমেদ আকাশ, আমাদের বসের নাম আহমেদ আকাশ। সো এটা আইডিয়াটা সে করছে, এবং সে ব্যবসা করার জন্য বিদেশ থেকে যখন আসছে তখন তার আইডিয়াটা ছিল যে আমার এখানে একটা পুকুর ছিল, এই পুকুরটা আমি ব্যবসা করবো, বিজনেস করবো, চাইনিজ রেস্টুরেন্ট, এই পুকুরের চারপাশে রেস্টুরেন্ট দিয়ে, এরকম একটা আইডিয়া ছিল তারা। মানে জি জি। আচ্ছা,
আচ্ছা আচ্ছা। আর আপনাদের এইখানকার পার্কিং ফ্যাসিলিটিস তো দেখলাম খুব সুন্দর। হ্যাঁ অবশ্যই, আমাদের এখানে সুন্দর। সো আমাদের এখানে পার্কিং যে কোনো জিনিস আপনি গাড়ি রাখলেন অথবা যে কোনো বাইক রাখলেন, কোনো হারানো কোনো জিনিস নাই, টেনশন নাই। তারপরে আপনি যে কোনো আপনি টেবিলে বসে সিকিউরিটি করা করি, আর সব জায়গায় আমাদের ক্যামেরা আছে, ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ ক্যামেরা লাগানো আছে। আমি গতবার এসে একটা জিনিস দেখি নাই, এটা আজকে দেখলাম, সেটা হচ্ছে এখানকার বোট সার্ভিসটা। হ্যাঁ, এটা কতদিন হলো বোট সার্ভিসটা চালু হয়েছে? আমাদের অফিন থেকে, এটা আমাদের অফিন থেকে, হ্যাঁ আজকে আমাদের এক বছর পূর্ণ হলো, তার মানে কি 22 তারিখে আমাদের এক বছর পূর্ণ হবে আমাদের এটা জন্ম। আপনারা কি কোনো স্পেশাল ডিসকাউন্ট? হ্যাঁ ডিসকাউন্ট অবশ্যই আছে, ডিসকাউন্ট তো সবার জন্য আছে। আমাদের বসে বলছে যে তিন দিন অফার আছে, তিন দিন মানে ডিসকাউন্ট আছে আপনি 10%। হ্যাঁ আপনি 22, 23, 24 এই মাসে দিই 22, 23। হ্যাঁ এই মাসে। আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে তাদের জন্য আলাদা কোনো স্পেশাল ডিসকাউন্ট? আচ্ছা, তা আপনারা আমাদের চ্যানেল ভাই ব্লগারের নাম বলবেন, ওয়াসিম ভাই আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আর ভাই এমনিতে এটার ক্লোজিং এবং ওপেনিং টাইমটা কখন? আমাদের অপেনিং হলো সকাল 11টা। হ্যাঁ ক্লোজিং হয় আপনার হলো 10:30। হ্যাঁ রাত 10:30। মানে এমনিতে এখানকার মানে মোস্ট ক্রাউডলি তো মনে হয় থাকে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই টাইমটাতে ক্রাউড বেশি থাকে? 20 তারিখ আমাদের বিকাল থেকে তারপর রাত 10টা পর্যন্তই কাস্টমার ভরপুর থাকে। হ্যাঁ আর ছুটির দিনগুলোতে একটু? ছোটো দিন তো পুরা ফুল। হ্যাঁ আমরা তো পুরো ব্যস্ত, পড়ে উঠতে পারি মাথার গাম নিচে পড়ে ঝরতে ঝরতে যায়। যারা আসবেন একটু চেষ্টা করবেন ছুটির দিন বাদে অন্য দিনগুলোতে আসা যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওয়াসিম ভাই উনি কিন্তু ব্যস্ত, ব্যস্ততার মধ্যে আর চাইনিজ? হ্যাঁ আমাদের আমাদের এখানে খাবার দাবার চাইনিজ ফুলই পাওয়া যায়, চাইনিজ। হ্যাঁ সব, হ্যাঁ সব, চাউমিন, চাউমিন থেকে সুপে থেকে শুরু করে রাইস, চাউমিন রাইস থেকে শুরু করে বার্গার থেকে শুরু করে আপনি সম্পূর্ণ এভরিথিং, তারপরে আপনার পিজা পাস্তা এভরিথিং সব আছে। আমি একটা জিনিস খেয়াল করলাম সামনের দিকে ওইখান জায়গাগুলোতে কি রেস্টুরেন্ট আছে নাকি এই ব্যাকে রেস্টুরেন্টগুলো? আমি না না সামনে, হ্যাঁ সামনে আরও রেস্টুরেন্ট আছে ছোটো ছোটো। হ্যাঁ আমাদের সবচেয়ে এটাই সবচেয়ে বড় এই জায়গার রেস্টুরেন্টে সবচেয়ে। হ্যাঁ রামিকান্দের মধ্যে, হ্যাঁ এখানের মধ্যে সবচেয়ে বড়। আচ্ছা যাক, ব্যস্ততার মধ্যে ওয়াসিম ভাই আমাদের সময় দিচ্ছেন, থ্যাংক ইউ। আচ্ছা দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ, ওকে খুদা হাফেজ। তো বন্ধুরা ওয়াসিম ভাই মাত্র চলে গেল, তো উনি চলে যাওয়ার পরে আমি আবার ফিরে আসলাম, যদিও খাচ্ছি খেতে খেতে আপনাদের সাথে কথা বলতেছি। তো যে কারণে ফিরে আসলাম, আমাদের পরিবেশটা আরও সুন্দর করে দিল বৃষ্টি এসে। ওই যে আমার এই পাশের নিচে খেয়াল করলে দেখতে পারবেন যে পানিতে বৃষ্টির ফোঁটা পড়তেছে। তো যেটা বলার জন্য আসলাম আর কি, এইরকম একটা পরিবেশে আপনি আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার ওয়াইফকে নিয়ে যদি আসেন, এই স্মৃতিটা আপনি কখনো ভুলতে পারবেন না, আপনাকে আবারও বারবার এখানে টানবে আসার জন্য। কেন আসার জন্য টানবে? কারণ হলো যে এটার যে মনোরম পরিবেশটা আছে, চারদিকে খোলামেলা একটা পরিবেশ, কোনো শহরের যে কোলাহলটা সেটা নাই, চারপাশে পুরা খোলা বিস্তীর্ণ এলাকায়, হাইওয়ের পাশে এই রেস্টুরেন্টটা অবস্থিত। আর এটার ইন্টেরিয়র ডিজাইনটা খুবই অসাধারণ, দিনের বেলাও একটা সৌন্দর্য আছে, কালারফুল টিনশেডগুলো কটেজের মতো, আর রাত্রেবেলাও সেম আপনি একটা অনুভূতি পাবেন। যেমন এখানে 8GB লাইট আছে এই কটেজগুলোতে, এই লেকটা অনেক, লেক বলি বারবার, পুকুরটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। তো আপনি আপনার বন্ধুবান্ধব সহ এখানে আড্ডা দিতে পারবেন, আবার আপনি চাইলে আপনার ফ্যামিলি নিয়েও এখানে আড্ডা দিতে পারবেন। সুন্দর একটা দিন আপনি নির্বাচন করে এখানে চলে আসতে পারবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই ছুটির দিনে এখানে আসবেন না, কারণ ছুটির দিনে আসলে আপনি জায়গা পাবেন না এত মানুষ থাকে, যেটা আর কি শুনলাম। চিন্তা করবেন যে একটু অফ ডে, যেগুলো আপনার নর্মাল মানে ছুটির দিন শুক্র শনি বাদ দিয়ে অন্য কোনো টাইমে আসার চেষ্টা করবেন। আর আপনার ফ্রেন্ড সার্কেলরা মিলেও এখানে হ্যাং আউট করতে পারেন, যেমন মনে করেন বার্থডে সেলিব্রেশন এই টাইপের কোনো কিছু যদি হয়, কেউ যদি ট্রিট দিতে চান আপনার ফ্রেন্ড সার্কেলদের, তো তাদের নিয়ে আপনারা এখানে এসে সুন্দর একটা দিন কাটাতে পারবেন। তো এনজয় সব ক্ষেত্রে আপনি এখানে করতে পারবেন। জায়গাটাও আসলে সুন্দর, আমরা যদিও দুই ভাই আজকে এসেছি, আমার ছোটো ভাইয়ের আগেও এসেছিলো, আমি আজকে ফার্স্ট এখানে এসেছি, তো আমার কাছে ইন টোটাল পরিবেশটা মানে সব কিছুই ভালো লেগেছে, ওনাদের খাবারটাও ভালো লেগেছে, মানে যেই থাই স্যুপটা আমরা খেলাম পরিবেশনটাও অসাধারণ ছিল।
আর সব কিছুই আমার কাছে আপাতত এখন পর্যন্ত ভালোই লেগেছে, খারাপ এখনো কিছু এরকম দেখি নাই। তো বন্ধুরা, ভালো একটা বিকেল এখানে আমরা পার করলাম, খুবই ভালো লাগলো এতক্ষণ এখানে ছিলাম। তো কথা শুনে হয়তো বুঝতে পারছেন যে আমরা এখন চলে যাব। তো এই ভিডিওটা আপনারা যারা দেখেছেন, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। যদি এখানে এসে থাকেন সেই ক্ষেত্রে আপনারা একটা ভালো গাইডলাইন পাবেন, একটা রিভিউ পেয়েছেন আপনারা যে এইখানের পরিবেশটা আসলে কীরকম, কীরকম খাবার দাবার আপনারা এখানে পাবেন, ইন্টারনাল সব কিছু আপনাদের এখানে আমরা ভিডিওতে বলেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে কমেন্টে আমাদের জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার 1000 সাবস্ক্রাইবার হতে আর 300 সাবস্ক্রাইবার বাকি আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, নিয়মিত ভিডিও দেখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।